আসসালামু আলাইকুম গাইস, সুরভি রেসিপির আরো একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত। ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি সি ফুড, আর এই সি ফুডের মাঝে তো অনেক কিছুই পড়ে। তো আজকে আমি সি ফুড হিসেবে রান্না করছি কাকলে মাছ। আর এই কাকলে মাছটা এত সাধারণ একটা মাছ, এই সাধারণ মাছটাকে যে কিভাবে অসাধারণ করে রান্না করা যায় তা ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না। শর্ট টাইমে রান্না হয়ে যায়, খুব শর্ট টাইমে, এবং ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে অসাধারণ করে তৈরি করেছি এই সি ফুডের মাছ রেসিপিটি। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নিয়ে যাক এর প্রস্তুত প্রণালী। তার আগে আপনি যদি এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ নিচে থেকে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করুন, আর আমার নতুন ভিডিও সবার প্রথমে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়াও আমার বিভিন্ন সোশ্যাল সাইট, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডিন এবং ওয়েবসাইটেও ভিজিট করলে আমাকে পাবেন, আমি সবসময় এখানে অ্যাভেলেবল। তো সবভাবেই আমাকে পাওয়া যাবে। তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে, চলুন দেখে নিয়ে যাক এর প্রস্তুত প্রণালী। ফ্রেন্ডস, আমি এখানে দুটো সামুদ্রিক কাকলে মাছ নিয়েছি। এটা দুটার ওয়েট হয়েছে 700 গ্রাম পরিমাণ, এটা বড় সাইজের কাকলে মাছ। আর নদীতে সাধারণত যে কাকলুগুলো পাওয়া যায় সেগুলো আকারে এর চেয়ে অনেক বেশি ছোট হয়, সেটা আমরা সবাই জানি। তো ফ্রেশ টাটকা দুই কাকলে মাছটা আমি নিয়েছি দুইটা। তো এই দুটা সি ফুড, এই সি ফুড আমরা জানি কুকিং করতে অনেক বেশি কম সময় লাগে। তো এই দুটা মাছকে আমি এখন প্রসেসিং করে নিব, আর তার জন্য আমার লাগছে, আমি এখানে একটা ছুরি নিয়েছি। আর আর এই ছুরির সাহায্যে আমি এগুলো, এর উপরের চাষগুলো আছে এগুলো আমরা উঠে নিব। বেশ টাটকা এবং ফ্রেশ মাছ। আমার দুটা মাছের আঁশ ছাড়ানো হয়ে গিয়েছে, আর মাছগুলো নর্মালি অনেক টাটকা আর ফ্রেশ আছে। তো আমি এখন এগুলোকে পিস করব। তো এই পিস করার সিস্টেমটা, মাছটার মাথার চোখটা শুধু থাকবে আর এই ঠোঁটগুলো কেটে ফেলতে হবে। তো তার জন্য এই অংশটা আমরা ফেলে দেব, আর এই এতটুকু আমরা রান্না করব। মাছগুলোকে আমরা এখন পিস পিস করে নিব। মাছের ভিতরে ডিম ছিল, কাকলে মাছের ডিম, এটা এটার পেটে ডিম আছে। তো ফ্রেন্ডস, আমি পিসগুলো একটু বড় করে নিয়েছি, কেন কুকিং করতে গেলে পিসগুলো অনেকটা ছোট হয়ে আসবে, এর ভিতরেও ডিম আছে, ডিমগুলো অনেক বের করে নিলাম। মাছ আর এই ডিমটাকে আমরা এখন ফ্রেশ করে খুব ভালো করে পুষি করে নিব। ফ্রেন্ডস, আমি মাছগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দেখুন ফ্রেশ, এগুলো মাছের ডিম। আর এই মাছের ডিমগুলো খাওয়া যাবে না, অর্থাৎ খাওয়া যাবে না বললে ভুল হবে, বাট এই মাছের ডিমটা অত বেশি টেস্ট না, আর এটা অনেক বড় যেহেতু,
আর এই ডিমগুলো দেখুন এগুলো বীজের মতো হয়েছে, তো এগুলো ডিম রান্না করলে অত বেশি টেস্ট হয় না। তো আমি এই পরিষ্কার ধুয়ে নিয়ে এসেছি, জাস্ট এই ডিমগুলো আমি ফেলে দিব, মানে স্কিপ করব, এই ডিম ছাড়াই আমি রান্না করব। চলুন মন রান্নায় ফেলা যাক। ফ্রেন্ডস, আমি একটা প্যান বসিয়েছি, সেখানে 1/3 কাপের একটু কম অয়েল দিলাম পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত জিরে, জাস্ট এটা ফোড়ন হবে। জিরেটা একটু ফুটে আসলে ফ্রেঞ্চ জিরে একটু ফুটে এসেছে, এর মাঝে দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ, এখানে কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ব্রাউনিশ করে ভেজে নিব, অর্থাৎ গোল্ডেন ব্রাউনের মতো করে নিব। আমার পেঁয়াজ গুলো গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে, এর মাঝে এখন বাকি মশলা গুলো অ্যাড করব। আর চুলোটা আমি এই মুহূর্তে একটু কমিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচের 1/4 ভাগের 1 বাক্স হলুদ গুঁড়ো, 1/2 চামচের কম দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, আপনারা ঝালটা নিজের মতো রেখে দেবেন, সামান্য জিরে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1 চামচের 1/4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি আদা বাটা, আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখন এগুলোকে মিক্স করে নেব। মশলাটাকে কিছু সময় কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি মাছ অনুপাতে টেস্ট অনুযায়ী লবণ। এক দুই মিনিট মশলাটাকে এই তেলের মাঝে কষিয়ে নিব, এতে করে খুব দ্রুত মশলার গন্ধটা রিমুভ হয়ে যাবে আর কষানোটাও হয়ে যাবে। এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করছি যাতে মশলাগুলো পুড়ে না যায়, খুব সামান্য। পানি দিয়ে মশলাটাকে আবারও একটু ভালো করে কষিয়ে নিব 2-3 মিনিট, এতে করে মশলাটা প্রপার ওয়েতে কষানো হয়ে যাবে। ফ্রেন্ডস, আমার মশলাগুলো আবারও বেশ ভালো করে 2-3 মিনিট কষিয়ে নিলাম, এতে করে মশলাটা প্রপার ওয়েতে গন্ধটা রিমুভ হয়ে গিয়েছে। এখন এর মাঝে পরিষ্কার করে রাখা মাছগুলো দিয়ে দিব। আমি ডিমগুলো অ্যাভয়েড করছি, ডিমগুলো দিব না, মাছগুলো দিয়ে একটু উল্টে পাল্টে নিব। ফার্স্ট টাইম মাছগুলোকে নাড়া দেওয়া যাবে, সেকেন্ড টাইম মাছগুলোকে আর প্যাচুলা দিয়ে নাড়া যাবে না, কেন মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আমরা সবাই জানি সি ফুড অর্থাৎ সামুদ্রিক যে মাছগুলো সেগুলো খুব দ্রুত কুকিং হয়ে যায়, অন্যান্য মাছগুলো দ্রুত হয় বাট সামুদ্রিক মাছগুলো বেশ দ্রুত কুকিং হয়ে যায়। তো আমি এই মাছগুলো দিয়ে পানি ছাড়ে কয়েক মিনিট উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি। আমি এর মাঝে এখন কিছু পানি অ্যাড করবো, মাছগুলোকে আমি 2-3 মিনিট একটু উল্টে পাল্টে নিলাম। এখন সামান্য পরিমাণ পানি অ্যাড করছি, এতে করে মাছগুলো প্রপার ওয়েতে সিদ্ধ হয়ে যাবে। এ পরিমাণ পানি ইউজ করলে হবে। আর চুলোটা এখানে এ পর্যায়ে মিডিয়াম থেকে লোর মাঝে রেখেছি আমি। ফ্রেন্ডস, আমি এখন ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। চুলোটা মিডিয়াম থেকে লোর মাঝে রেখেছি, ফিরে আসছি 5 মিনিট পরে। ফ্রেন্ডস, আফটার 5 মিনিট পর ফিরে এলাম। এখন মাছটা অনেকটা হয়ে এসেছে, আমি এর মাঝে বেশ কয়েকবার নেড়ে দিয়েছি, এরকম ঝাঁকিয়ে দিয়েছি এবং মাছটা উল্টেও দিয়েছি। তো এপিট ওপিট 2 পিটি সুন্দর করে রান্না হয়ে গিয়েছে, মাছটা প্রপার ওয়েতে সিদ্ধ হয়ে গিয়েছে। পরটাই আমি দিয়ে দিব। এই যে দেখুন, একটা মাঝারি সাইজের টমেটো আমি খুব মিহি করে কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি ফ্রেশ করিয়েন্ডার, দিয়ে দিব এটা পুরোটা।
ধনিয়া পাতা আর টমেটোটা দিয়ে আমি জাস্ট 1 থেকে 2 মিনিট এটা কুক করবো, দেন আমার রান্নাটা হয়ে যাবে। মাছ অনেকভাবে খেয়ে থাকেন, এভাবে একবার অবশ্যই ট্রাই করবেন। আমি আরো 1-2 মিনিট এই মাছটার পানিটাকে একটু কমিয়ে নিচ্ছি, অর্থাৎ গ্রেভিটা আমি একটু কমিয়ে নিচ্ছি, চুলোটা আমি একটু হাই হিট করে দিলাম। ফ্রেন্ডস আমার কুকিং অলমোস্ট ডান, আমি চুলোটা বন্ধ করে দিলাম। ফ্রেন্ডস দেখুন কত নাইস চমৎকার লুক চলে এসেছে। আমি একটা সার্ভিং ডিশ নিয়েছি। ফ্রেন্ডস এ ছিল আজকের মতো আমার সি ফুড কাকড়ি মাছের অসাধারণ একটি রেসিপি শেয়ার করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মাঝে শেয়ার করবেন। আর এটা অবশ্যই বাসে ট্রাই করে একবার হলেও দেখবেন, ভীষণ মজা চমৎকার হয়েছে। ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে, ফ্যামিলি সহ জমিয়ে খান। আমার এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।